কাদির কপিল মুরালিধরনরাও পেতে পারতেন 10 উইকেট, যাদের গড়া হয়নি ইতিহাস। প্যাটেলের টেস্টে জয় পেতে পাহাড় ডিঙ্গাতে হবে কিউইদের। গত 5 বছরে ভারতীয় দল এত খারাপ খেলেনি, কোহলিদের তুলোধনো করলেন সৌরভ গাঙ্গুলি। রাংনিককে জয় দিয়ে বরণ করলেন রোনালদোরা। এবং ইব্রাহিমোভিচের বেতন থেকে জুসের টাকা কেটে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সবাইকে আমন্ত্রণ NBS খেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। কাদির কপিল মুরালিধরনরাও পেতে পারতেন 10 উইকেট, যাদের গড়া হয়নি ইতিহাস। শনিবার অ্যাজাজ প্যাটেল টেস্টের এক ইনিংসে 10 উইকেট তুলে নিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে তিনি এক ইনিংসে প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে আউট করেছেন। ইনিংসে 10 উইকেট নেওয়ার ব্যাপারটি প্রথম শ্রেণীর ক্রিকেটে খুব বিরল কিছু নয়। টেস্ট ও ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট 84 জনের ইনিংসে 10 উইকেট নেওয়ার রেকর্ড আছে। টেস্ট ক্রিকেট ও প্রথম শ্রেণীর ক্রিকেট, তবে কেবল টেস্ট ম্যাচের হিসাব ধরলে এজাজ ছাড়াও এ রেকর্ড আছে শুধু আর দুজনের, জিম লেকার 1956 এবং অনিল কুম্বলে 1999 সালে। দারুণ এ রেকর্ড হতে পারত আরও অনেকেরই। টেস্টে প্রতিপক্ষের 9 উইকেট নিয়ে বোলার আছেন কমপক্ষে 16 জন। জিম লেকার, অনিল কুম্বলে আর অ্যাজাজ প্যাটেলের টেস্ট ইনিংসে 10 উইকেট নেওয়ার তালিকায় নাম থাকতে পারত স্যার রিচার্ড হ্যাডলি, কপিল দেব, মুথিয়া, মুরালিধরনের মতো তারকাদের। মুরালি দুবার ইনিংসে 9 উইকেট নিয়েছিলেন, এমনকি এ তালিকায় দুবার নাম উঠতে পারত ইংলিশ কিংবদন্তি স্পিনার জিম লেকারেরও। সেটা হলে এক ম্যাচে 20 উইকেট নেয় একমাত্র বোলার হয়ে যেতেন তিনি। সাম্প্রতিক অতীতে রঙ্গনা হেরাত আর কেশব মহারাজও মাত্র এক উইকেটের জন্য বঞ্চিত হয়েছেন কুম্বলে, লেকার, এজাজদের সঙ্গী হওয়া থেকে। দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষের 9 উইকেট নিলেও এক উইকেটের জন্য যাদের ইতিহাস গড়া হয়নি তাদের পরিচয়। জর্জ লোম্যান 1896 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে 9 উইকেট নিয়েছিলেন ইংলিশ পেসার জর্জ লোম্যান। জিম লেকার যে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম লেকার 10 উইকেট নিয়েছিলেন, ম্যানচেস্টারের সেই টেস্টেরই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসেই 9 উইকেট পেয়েছিলেন তিনি। সে টেস্টে প্রতিপক্ষের 20 উইকেটের 19টি নিয়েছিলেন ইংলিশ এই কিংবদন্তি। মুথিয়া মুরালিধরন লঙ্কান স্পিন জাদুকর মুথিয়া মুরালিধরন দুবার এমন কিছু করেছেন মানে ইনিংসে প্রতিপক্ষের 9 উইকেট নেয়া। 1998 সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিনি 9 উইকেট নিয়েছিলেন। এরপর 2002 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যান্ডিতে তিনি 9 উইকেট নেন। স্যার রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ডের কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি 9 উইকেট নিয়েছিলেন 1985 সালে। তিনি ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ কীর্তি করেন। আব্দুল কাদির পাকিস্তানের লেগ স্পিন কিংবদন্তি আব্দুল কাদির লাহোরে ইংল্যান্ডকে তার বোলিংয়ে নাচিয়েছিলেন 1987 সালে। সেই টেস্টে তিনি 56 রানে 9 উইকেট নেন। 1983 সালে সেই সময়কার মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 83 রানে 9 উইকেট নিয়েছিলেন কপিল দেব। টেস্টটি হয়েছিল আহমেদাবাদে। সরফরাজ নওয়াজ 1979 সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে 9 উইকেট নিয়েছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার সরফরাজ নওয়াজ। তিনি 86 রানে 9 উইকেট নিয়েছিলেন। যশুভাই প্যাটেল ভারতীয় স্পিনার যশুভাই প্যাটেল 1959 সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 69 রানে 9 উইকেট তুলে নিয়েছিলেন। ডেভন ম্যালকম 90 দশকে ইংল্যান্ডের পেসার ডেভন ম্যালকম এক ইনিংসে 9 উইকেট নিয়েছিলেন। তিনি 1994 সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 9 উইকেট নিয়েছিলেন 57 রানে। সুভাষ গুপ্তে কানপুরে আরেক ভারতীয় স্পিনার সুভাষ গুপ্তে 9 উইকেট নিয়েছিলেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 102 রানে 9 উইকেট পান। সিডনি বার্নস সিডনি 1913 সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 103 রানে 9টি উইকেট নিয়েছিলেন। হিউজ টাইফিল্ড জোহানেসবার্গে 9 উইকেট নেওয়ার আরেক কীর্তি গড়েছিলেন প্রোটিয়া পেসার হিউজ টাইফিল্ড। তিনি 1957 সালে ইংল্যান্ডের বিপক্ষে 113 রানে 9টি উইকেট নিয়েছিলেন। আর্থার মেইলি অস্ট্রেলিয়ার এই স্পিনার মেলবোর্নে 1921 সালে নিয়েছিলেন 9 উইকেট, ইংল্যান্ডের বিপক্ষে 121 রানে 9 উইকেট নেন তিনি। রঙ্গনা হেরাত শ্রীলঙ্কান বাহাতি স্পিনার রঙ্গনা হেরাত 2014 সালে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে 127 রানে 9টি উইকেট তুলে নিয়েছিলেন। কেশব মহারাজ টেস্টের এক ইনিংসে 9 উইকেট নেওয়ার সবচেয়ে সাম্প্রতিক কীর্তি দক্ষিণ আফ্রিকার বাহাতি স্পিনার কেশব মহারাজের। 2018 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে 129 রানে 9টি উইকেট নিয়েছিলেন তিনি। প্যাটেলের টেস্টে জয় পেতে পাহাড় ডিঙাতে হবে কিউইদের। ভারতের প্রথম ইনিংসে 10 উইকেট নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন অ্যাজাজ প্যাটেল। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের এ স্পিনার অতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি, 106 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট। তা যেটাই হোক, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টটিকে প্যাটেলের ম্যাচ বলা যায়। টেস্টের 144 বছরের ইতিহাসে ইনিংসের 10 উইকেট পাওয়ার এই কীর্তি প্যাটেলের আগে গড়েছেন আরও দুজন, ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলে। সেই দুই ম্যাচে দুজনের দলই জয় পেয়েছে। 1956 সালে ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল লেকার ও ইংল্যান্ড, আর কুম্বলের কীর্তিময় ম্যাচে ভারত 1999 সালে দিল্লিতে হারিয়েছিল পাকিস্তানকে। প্যাটেলের নিউজিল্যান্ড কি পারবে তার ম্যাচে জয় পেতে?
নিউজিল্যান্ডের জন্য কাজটি বেশ কঠিন হয়ে গেছে প্রথম ইনিংসেই। প্যাটেলের অসাধারণ কীর্তি করার পর নিজেদের প্রথম ইনিংসে কিউইরা যে অল আউট হয়ে গেছে মাত্র 62 রানে। 263 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। 7 উইকেটে 276 রান তুলে আজ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির দল। নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় 540 রানের। জিততে হলে পাহাড়ি ডিঙাতে হবে কিউইদের। পাহাড় ডিঙানোর মিশনে নেমে এই প্রতিবেদন লেখার সময় 1 উইকেট হারিয়ে 22 রান তুলেছে নিউজিল্যান্ড। আউট হয়ে গেছেন চোটের কারণে কেইন উইলিয়ামসন না থাকায় এ ম্যাচে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম, উইল ইয়াং 11 ও ড্যারেল মিচেল 5 রান নিয়ে ব্যাট করছিলেন। গত 5 বছরে ভারতীয় দল এত খারাপ খেলেনি, কোহলিদের তুলোধনও করলেন সৌরভ গাঙ্গুলি। টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল বিরাট কোহলিদের। প্রথম 2 ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের ফলে বিদায় হয়েছে ভারতের। এই টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স সাম্প্রতিককালে সব থেকে খারাপ, এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। গত 4 থেকে 5 বছরে ভারতীয় দল এত খারাপ খেলেনি বলেই জানিয়েছেন সৌরভ। সম্প্রতি একটি অনুষ্ঠানে ওই মন্তব্য করেন বোর্ড সভাপতি। তিনি বলেন, সত্যি বলতে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও 2019 সালের একদিনের বিশ্বকাপে খুব একটা খারাপ খেলেনি ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। একদিনের বিশ্বকাপে সব ম্যাচ ভালো খেলে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। একদিন খারাপ হতেই পারে, কিন্তু বিশ্বকাপে কোহলিদের খেলার ধরনে মোটেই খুশি নন সৌরভ। তিনি বলেন, টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা যেভাবে খেলেছি তাতে আমি হতাশ। গত 4-5 বছরে এত খারাপ আমরা খেলিনি। দেখে মনে হচ্ছিল ক্রিকেটাররা স্বাধীনভাবে খেলতে পারছিল না। বড় প্রতিযোগিতায় কখনো কখনো এরকম হয়। আমার দেখে মনে হয়েছে দল নিজের ক্ষমতায় 15% খেলেছে। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটে হারতে হয়েছে কোহলিদের। পরের 3 ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারালেও সেমিফাইনালে পৌঁছতে পারেনি ভারত। রাংনিককে জয় দিয়ে বরণ করলেন রোনালদোরা। গোলটা ফ্রেডেরই করার কথা ছিল। রাল্ফ রাংনিকের অধীনে 5 ডিসেম্বর প্রথম খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম দিনে ইউনাইটেডের খেলায় 2টি দিক টের পাওয়া গেছে স্পষ্ট। 1, রাংনিকের অধীনে ক্রিস্টিয়ানো রোনালদোদের অনেক খাটতি যাবে। প্রেসিং ফুটবলের মন্ত্র জমে দিয়েছেন রাংনিক, আর 90 মিনিট ধরেই তাই দৌড়াচ্ছেন রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, ফ্রেডরা। প্রেসিং হচ্ছে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়া। দ্বিতীয় আরেকটি বিষয় স্পষ্ট ছিল, নিজের মিডফিল্ডারদের ডিবক্সের বাইরে থেকে সুযোগ পেলে শট নেওয়ার অনুমতি দিয়েছেন রাংনিক। ম্যাচের শুরু থেকেই তাই এ ব্যাপারে বেশ আগ্রহী মনে হয়েছে ফ্রেড ও স্কট ম্যাকটমিনেকে। আর একাধিকবার গোলের কাছাকাছি চলে গিয়েছিলেন ফ্রেড, 77 মিনিটে দারুণ এক শটে সেটা পেয়েও গেলেন। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 1-0 গোলে জয় দিয়ে রাংনিক যুগ শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। উলে গুনার সুলসারের অধীনে প্রিমিয়ার লিগে প্রেসিং ফুটবলের সবচেয়ে অনীহা ছিল ইউনাইটেডের। সেই দল আজ ম্যাচের প্রথম মিনিট থেকেই ক্রিস্টাল প্যালেসকে চেপে ধরার চেষ্টা করেছে। 4 জন আক্রমণাত্মক খেলোয়াড় নিয়ে নেমেছিলেন রাংনিক, রোনালদো, জারন সানচো, মার্কাস রাশফোর্ড কিংবা ফার্নান্দেস, কাউকেই রক্ষণে সাহায্য করতে কোনো আপত্তি করতে দেখা যায়নি। এর জবাবে নিজের দলকে দিয়ে পাসিং ফুটবল খেলানোর চেষ্টা করেছেন প্যাট্রিক ভিয়েরা। নিজ থেকে পাস দিয়ে খেলা গড়ে নেওয়ার সে চেষ্টায় আবার বাদ সেধেছেন রোনালদোরা। তাদের নিরন্তর প্রেসের সামনে মাঝে মাঝেই বিপজ্জনক জায়গায় বল হারিয়েছে প্যালেসের ডিফেন্ডাররা, তবে সেখান থেকে গোল বের করে নিতে ব্যর্থ হয়েছেন রোনালদোরা। ইব্রাহিমোভিচের বেতন থেকে জুসের টাকা কেটে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। 22 বছর ধরে পেশাদার ফুটবল ক্যারিয়ার ইব্রাহিমোভিচের, 40 বছর বয়সেও সিরি আ মাতাচ্ছেন, এসি মিলানের তরুণ দলকে নিজ অভিজ্ঞতা দিয়ে সাহায্য করছেন। ক্যারিয়ারের 3য় দশকে এসে নিজের 2য় আত্মজীবনী বের করছেন ইব্রা। সুইডিশ স্ট্রাইকারের নতুন বইয়ের নাম অ্যাড্রেনিল। ইউরোপের বড় বড় সব ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে ইব্রার। এসি মিলান ছাড়াও ইন্টার মিলানে খেলেছেন, খেলেছেন বার্সেলোনায়, আয়াক্সে খেলে প্রথম সাড়া ফেলেন, পিএসজিকে পরাশক্তি বানানোর ভিত্তি করে দিয়েছেন, আর ম্যানচেস্টার ইউনাইটেডকে সর্বশেষ শিরোপার স্বাদ এনে দিয়েছেন। আর নিজ অভিজ্ঞতা থেকে বলছেন ইউনাইটেড একটা ছোট মানসিকতার দল, কারণ একবার জুস খাওয়ার টাকা কেটে রেখেছিল ইউনাইটেড। 2016 সালে পিএসজি ছেড়ে ইউনাইটেডে গিয়েছিলেন ইব্রাহিমোভিচ। জোসে মরিনিও ও ইব্রাহিমোভিচের জুটি প্রথম মৌসুমেই 3টি ট্রফি জিতেছিল। ইউনাইটেড অধ্যায় শেষে কিছুদিন যুক্তরাষ্ট্রে নিজের দক্ষতা দেখিয়ে এসেছিলেন সুইডিশ এই স্ট্রাইকার। 2020 সালে সবাইকে চমকে দিয়ে আবার মিলানে ফিরেছেন। 40-এ পা রেখেও দুর্দান্ত দাপট দেখাচ্ছেন মাঠে, মাঠের বাইরেও তার দাপট কমেনি। এই তো নতুন বইয়ে যেমন ইউনাইটেডকে ছোট ক্লাব বলেছেন তার ইঙ্গিতে, তার বইয়ে ইউনাইটেড প্রসঙ্গে বলেছেন যে সবার ধারণা ইউনাইটেড প্রথম শ্রেণীর ক্লাব, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ধনী ক্লাব তারা। বাইরে থেকে আমারও এমন মনে হয়েছিল। ইব্রাহিমোভিচ বলছেন যে বাস্তবতা নাকি ভিন্ন, একবার আমি যোগ দিতে দেখলাম তারা আসলে ছোট মানসিকতার। একদিন আমি দলের সঙ্গে এক ম্যাচের আগে হোটেলে ছিলাম, আমার তৃষ্ণা পেয়েছিল তাই মিনিবার খুলে একটা ফলের জুস খেলাম, ম্যাচ খেললাম এবং বাড়ি চলে গেলাম। ব্যাপারটা হতে একটু সময় লেগেছিল, আমার বেতন এলো, সাধারণত আমি সেদিকে নজর দিই না।
বছর শেষে একবার দেখি কত এলো আর কত গেল, কিন্তু এবার কেন জানি আমার কৌতূহল হলো এবং খেয়াল করি আমার মাসিক বেতন থেকে এক পাউন্ড কেটে নেওয়া হয়েছে। অন্য কেউ হলে এক্ষেত্রে কি করতেন সেটা বলা যাচ্ছে না। তবে ইব্রাহিমোভিচ তো আর শুধু শুধু ইব্রাহিমোভিচ হননি, তিনি ব্যাপারটা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন। আমি দলের ম্যানেজারকে ফোন করে বললাম আমার বেতন থেকে এক পাউন্ড কেটেছেন কেন। ম্যানেজার একবার সব দেখলো আর বলল মিনিবার থেকে যে জুস খেয়েছেন সেটার খরচ। ইব্রাহিমোভিচের বিস্ময় কাটছিল না যে আমার সঙ্গে কি মজা করছো। না, আমি মজা করছি না, দেখুন এখানে আপনি কিছু চাইলে তার জন্য টাকা দিতে হবে। ঠিক আছে, কিন্তু ওই হোটেলে তো আমি নিজ ইচ্ছায় যাইনি, আমি ছুটি কাটাতে যাইনি, আমি কাজ করতে গিয়েছি, আমি সেখানে ম্যানচেস্টারের জন্য ছিলাম। আমাকে যদি খেলতে হয় এবং আমার তৃষ্ণা পেলে আমাকে পান করতে হবে, আমি তো তৃষ্ণা নিয়ে যেতে পারি না। বিশ্বাস হয় এক পাউন্ড, ইতালিতে এমন কিছু হওয়া কখনো সম্ভব নয়। এই ছোটখাটো ব্যাপারগুলোই পার্থক্য করে দেয় এবং খেলোয়াড়ের সম্মান অর্জন করে। ইউনাইটেডের প্রতি ইব্রার ক্ষোভ এখানে শেষ হয়নি, ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিরক্ত ছিলেন এই স্ট্রাইকার। তিনি বলেছেন, প্রতিদিন অনুশীলন মাঠে ঢোকার আগে আমার কাগজপত্র দেখতে চাইতো, আমি জানালা নামিয়ে গেটে থাকা লোকটাকে বলতাম, দেখো এখানে গত এক মাস ধরে প্রতিদিন আসি, আমি বিশ্বের সেরা খেলোয়াড়, এখনো যদি তুমি আমাকে না চেনো তুমি ভুল চাকরি করছো। দর্শক, এই ছিল NBS খেলার সংবাদে। প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।